ইয়ে মানে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। এতক্ষণে নিশ্চয় বুঝবার পারছেন আমি কোন খুনি না। হ্যাঁ যদি বলেন আপনার বাসাতে গিয়া আমি আইনের হাতে তুলে নিছি, আমি পাপি তাহলে আমি কমু। যদি এই পাক করতাম তাহলে আপনার আর ওই মায়ের লাশ এতক্ষণে রাস্তার উপরে পড়া থাকতো। আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না। আমি নিজের হাতে আগ তুলে নিই অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আইনের প্রতি অবজ্ঞা বা অমর্যাদা প্রদর্শন করার জন্য না। আমি আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ ওনাকে সময় মতো পাঠিয়েছিলেন, উনি মানুষ না ফেরেশতা। ওম নম নমস্কৃত ভবতি ভব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানঙ্গশ্বরবামি যুগে যুগে। ওম নম নমস্কৃত ভবতি ভব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানঙ্গশ্বরবামি যুগে যুগে। মুন্নার পাংখা যদি কাটতে না পারো রমেশ, তাহলে পলিটিক্স দিয়ে বিদায় নিয়ে গঙ্গার পারে গিয়ে ওম শান্তি করতে হবে। কেমনে কাটুম পাংখা যদি কেচির ধার ঠিক না থাকে? আপনার পোলা থেকে শুরু করে সবাই তো দেহে ননির পুতুল, সোয়া দিলেই ভাঙ্গা পড়ে। এমন ক্যাডার থাকলে মার কইলা। এখন কিভাবে কি করবে সেটা বের করো। বাবার শ্রাদ্ধের কারণে আমি 40 দিন নিজে হিট করতে পারতেছি না, তা না হইলে এতদিনে যাওগা অন্য লাইনে হাঁটি। আনিস জি দাদা, মুন্নার ফ্যামিলি মেম্বার কে কে? বাপ মার এক বোন, বোনটা আমাকে কলেজে পড়ে। কারো সাথে প্রেম ট্রেম করে? রিপন নামে একটা পোলার লগে প্রায় কলেজের বাগানে খুচুর খুচুর করতে দেই। তাইলে তো কোনো চিন্তাই নাই। ওসে কাবিলারে দিয়ার দেহ ব্যবসার অভিযোগে মুন্নার বইন্ডে অ্যারেস্ট করে দিলেই মুন্না পাগলা কুত্তা হইয়া পুলিশে কামড়াইতে যাইব। ব্যাস বাবা জগদীশ, মামলা ডিসমিস। ইউরাজকে এখানে তাকিয়ে আছো কেন? আমার জিনিস আমি দেখলে ক্ষতি কি? এত রাগঢাকের কি আছে? ব্যবহারের অনুমতি না পাওয়া পর্যন্ত অন্যের সম্পদের দিকে এভাবে দৃষ্টি দেওয়া উচিত না। ওগো অনুমতি কবে দেবে শুনি? যেদিন কলেমা পড়ে কবুল বলবে সেদিন।